হাই, হ্যালো গাইস, আমি জয়ন্তি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি সর্ষে দিয়ে ইলিশ ভাপা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম ফ্রেশ ইলিশ। প্রথমে এই মাছগুলোকে আমি জলে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে 20 মিনিট এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এখন আমি গ্যাস অন করে নেব। প্যানটাকে আমি একটু গরম হতে দেব। এর মধ্যে আমি এখন কিছুটা সর্ষের তেল এখানে আমি দিয়ে দেব। তারপর এটাকে আমি 1 মিনিটের মতো গরম হতে দেব। তো 1 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। এখন আমি এই ইলিশ মাছগুলোর মধ্যে এই আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষে এটাকে আমি জল দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এখন এটা আমি মাছের মধ্যে ভালো করে মেখে নেব। এরপর আমি মাছগুলোকে আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে অ্যাড করে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী কিছু লবণ। আগে থেকে আমি ম্যারিনেশনের সময় কিছুটা লবণ এখানে মাছের মধ্যে অ্যাড করেছিলাম, তো এখন আমি সেই মতো বুঝে লবণটা অ্যাড করব। এরপর আমি অ্যাড করে দেবো মিক্সিতে পেস্ট করে যে মশলাটা দেওয়ার পরে যে জলটা ছিল সেটা আমি এখন এই মাছের মধ্যে অ্যাড করে দেবো। এরপর আমি এখানে আরও কিছুটা জল অ্যাড করে দেবো। এরপর আমি এখন অ্যাড করে দেব কয়েকটা গোটা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা যেটা আমি আগে থেকে চিড়ে রেখে দিয়েছি সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আর দেব আমি এখানে বেশ খানিকটা সর্ষের তেল। এখন আমি এটাকে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব। এখন আমি এটাকে ঢেকে দিলাম। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে দেখব যে এটা কতটা কুক হয়েছে। এগুলো আমি ফর্ক দিয়ে দেখছি যে পুরো মাছ খুব সুন্দরভাবে বয়ল হয়ে গেছে আর গ্রেভিটাও খুব থিক হয়ে এসছে আর একটা সুন্দর স্মেল আসছে। এটা যেহেতু ফ্রেশ ইলিশ তার জন্য এই স্মেলটা আরও সুন্দরভাবে আমি ফিল করতে পারছি। তো এখন আমি এই মাছগুলোকে একটু উল্টে দেব, একটু আস্তে আস্তে করে আমি এটাকে উল্টে দেব, কারণ ইলিশ মাছ খুবই মানে সফট হয়, খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এটাকে আমি আস্তে আস্তে সব মাছগুলোকে আমি উল্টে দিলাম।
ব্যাস এটাকে আমি আরো 2-3 মিনিট কুক হতে দেব। এখন আমি সবশেষে যেটা করব সেটা হচ্ছে আরো আমি বেশ খানিকটা সরষের তেল এখানে সুন্দরভাবে আমি অ্যাড করে দেব, এতে টেস্টটা আরো সুন্দর হয়। তো আমার সরষে দিয়ে ইলিশ ভাপা অলরেডি হয়ে গেছে, এটা এখন সার্ভ করার জন্য রেডি। এটা প্লেন রাইসের সাথে এর স্বাদ অতুলনীয়। সো গাইস, আর ওয়েট কেন, আপনারাও এই ইজি অ্যান্ড সুন্দর ডেলিশিয়াস রেসিপিটা ঘরে বানিয়ে ফেলুন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। তো এখন টাটা, বাই বাই।